तो हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल बेंगल आर्ट। तो আমরা আরেকটা নতুন ভিডিওর সাথে আবার চলে এলাম। আজকের ভিডিওটি আঁকা খুবই সহজ এবং যারা যারা ছোট বন্ধুরা আছেন তাদের এটা খুবই সহজ লাগবে আঁকতে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আঁকাটি খুব সহজই, আমি বাচ্চাদের জন্য আরও এই আঁকাটি আঁকলাম। তাহলে কী হবে, বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা বাড়বে, আঁকার যে ক্রিয়েটিভিটিটা হয় সেটা আরও তাদের মধ্যে গ্রো করবে এবং আঁকাটি সহজও, কারণ তোমরা হাতের মধ্যে প্রথম তুলি দিয়ে রং নিয়ে এবং সেটি খাতার মধ্যে চিপকে দিয়ে ভালোভাবে হাতটাকে তুলে এবং হাত ধোয়ার পর এই আঁকাটি শুধু যেমন গাছ ড্র করো তার ডালগুলো করা। ব্যাস, তাহলে একটা ক্রিয়েটিভ আঁকা তোমাদের মধ্যে তৈরি হয়ে গেল। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য আনবো যাতে বাচ্চারা আরও ক্রিয়েটিভিটি হতে পারে। তো যারা যারা নতুন আঁকা শিখছো তারা অবশ্যই এই আঁকাটিকে দেখবে, তাহলে তোমাদের মধ্যে একটু ক্রিয়েটিভিটি ভাবটা আসবে। যারা যারা আঁকো তারা অবশ্যই জানো, মাইন্ড থেকে না আঁকতে পারলে কোনো আঁকাই ঠিকভাবে তোমরা যখন বড়োবেলায় কিছু করবে তখন তোমরা বুঝতে পারবে যে মাইন্ড থেকে না আঁকলে কী অসুবিধাটা হয়। ধরো তোমরা কোনো কম্পিটিশানে গেছো, তোমাদের একটা আঁকার বিষয় দিল, দোল উৎসবের নিয়ে কিছু আঁকো, বা আমাদের, আমি কেন দোল উৎসব বললাম কারণ সামনেই আমাদের দোল পূর্ণিমা, তার জন্য জানিয়ে রাখি সবাইকে শুভেচ্ছা। ও বাচ্চারা অবশ্যই ভালোভাবে দোল খেলবে ও এই পরিস্থিতির মধ্যেও মনে রাখবে যে আবার করোনা কিন্তু আমাদের দেশে হালকা হলেও বাড়ছে। তো প্রথম থেকেই সাবধানতা নাও এবং ভালোভাবে দোল কাটাও, সবাই ভালোভাবে থাকবে এবং সুস্থ থাকবে। ভিডিওটি মূল পর্বের দিকে যায়। দেখো, সামান্যভাবে ছবি তুলি নিয়ে জিরো নম্বর তুলি বা এমনি, আমি তো ও এটার জন্য বেশি দামি তুলি নয়, কমই তুলি ব্যবহার করেছি, কমা তুলি ব্যবহার করেছি। তোমাদের এটা মার্কেট প্রাইসে 10-20 টাকা রুপিসে চিপ কোয়ালিটিতে পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এই তুলিটা কী হয়েছিলো জানো বন্ধুরা, এই তুলিটা ভেঙে গেছিলো। আমি এটা, আমার তুলিটাকে এত ভালো লাগতো, আমি তুলিটাকে মাস্কিং টেপ জড়িয়ে তাও তুলিটা দিয়ে এখনও আঁকছি। তোমরা তবে ভেবে বসুনি যেন আমি কি প্রণতা করে এই এই ভিডিওটির আঁকার জন্যই শুধু এই চিপ কোয়ালিটি প্রাইসের এই তুলি দিয়ে আঁকছি না। বন্ধুরা, আমার এই তুলিটি খুব পছন্দ, এই তুলিটির স্ট্রোক খুব সুন্দর হয়, সেই জন্য আমি এই তুলিটা দিয়ে আঁকছি। তো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, ভিডিওটা ছোটোই কিন্তু তাও তোমরা দেখে আনন্দ পাবে। দেখো ছোটরা আরও ভালোভাবে দেখো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভিডিওটি আজকে এখানেই শেষ হলো। তো যারা যারা আঁকতে পারছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।